আচ্ছা, আজকে আমরা একটা ম্যাথ করবো। ম্যাথ করলে হচ্ছে আমরা ওইটা সহ একেবারে আলোচনা করবো আর কি। আচ্ছা, এর আগে তোমরা কালকে যে জিনিসটা পারো নাই ওই জিনিসটা একবার প্রথমে আমরা আলোচনা করব। হ্যাঁ, তো প্রথমে একটা একটা বিম আঁকলাম, ঠিক আছে? এটা হচ্ছে বিমের এখানে রোলার সাপোর্ট, এটা ফিক্স সাপোর্ট, ঠিক আছে? এটা ফিক্স, এটা হচ্ছে রোলার। এটা ফিক্স, এটা রোলার, রোলার সাপোর্ট। আচ্ছা, তোমাকে আসো, 7 জন আছো, শুধু 6 জন আছো, তাহলে ইফতেকার। আসি স্যার, আচ্ছা ঠিক আছে। এখন আমি আচ্ছা প্রায় দেখো, এখানে একটা বিম আঁকলাম, এখানে বিমে ইলিমেন্ট কয়টা আছে বলো তো? এখানে স্যার দুই সাইডে ফিক্সড ছিল ওইটা। আচ্ছা ঠিক আছে, ওটা দুই সাইডে ফিক্স থাকুক আর রোলার আমার তো থাকুক। আমরা আমাদের কিন্তু আমরা আচ্ছা, দুই পাশে ফিক্সড আছে, ঠিক আছে। তো ফার্স্টে আমরা যেটা করব, আমরা হচ্ছে ধরে নিলাম এখানে ইলিমেন্ট কয়টা আছে। এখানে একটা ইলিমেন্ট আছে, আর একটা হচ্ছে এখানে একটা ইলিমেন্ট আছে, মোট হচ্ছে আমাদের দুইটা ইলিমেন্ট আছে, ঠিক আছে? দুইটা ইলিমেন্ট আছে। এখন আমরা কি করলাম, একটা বিম এভাবে ভাগ করলাম, এটাকে এভাবে ভাগ করলাম। এবং যেহেতু আমাদের একটা বিম নিয়ে আমরা অ্যানালাইসিসটা করব, আমরা কি অ্যানালাইসিস করব, বিম নিয়ে। তো আমাদের নোড কয়টা আছে দেখো তো, এখানে একটা নোড আছে, এখানে একটা নোড আছে, এখানে আর একটা নোড আছে। আচ্ছা, সবাই কথা শুনতেছো আমার? হ্যালো। জি স্যার। আচ্ছা, তো এই নোডে আমি প্রথমে ধরলাম এটা একটা ভার্টিক্যাল ফোর্স। ভার্টিক্যাল ফোর্স ধরলাম আমি 1 নাম্বার ডিরেকশন, মোমেন্টটাকে ধরলাম আমি 2 নাম্বার ডিরেকশন, ঠিক আছে? এই ফোর্সটা আমি ধরলাম এখানে 3 নাম্বার ডিরেকশন, এটাকে ধরলাম আমি 4 নাম্বার ডিরেকশন। তো এটা কোন এলিমেন্টের জন্য? আমাদের এটা 1 নাম্বার এলিমেন্টের জন্য, 1 নাম্বার। এখন সেকেন্ড এলিমেন্টের জন্য সিমিলারলি আমরা এখানে ধরছি 3, এখানে ধরছি আমরা 4, এখানে ধরছি 5, আর এই বরাবর ধরছি আমি তোমার 6। ঠিক আছে, তো টোটাল বলো, যদি আমি সবগুলা বিমকে একসাথে লিখি, এখানে টোটাল ফোর্স কয়টা কাজ করতে পারবে বলো তো? এই পাশে ভার্টিক্যাল, এই পাশে হচ্ছে মোমেন্ট, এই পাশে আবার ভার্টিক্যাল, এই পাশে মোমেন্ট, এই পাশে ভার্টিক্যাল, এই পাশে মোমেন্ট, ঠিক আছে? 1 2 3 4 5 6, কথা কি বুঝে গেছে আমার? হ্যালো হ্যালো। জি স্যার। আচ্ছা, সো এখন টোটাল আমাদের ফোর্স কয়টা আসবে? তোমাদেরকে বলছিলাম পি ইকুয়াল কে ডি, ফর্মুলা হচ্ছে আমাদের পি ইকুয়াল কে ইন্টু ডি। পি কয়টা আসবে এখানে? পি ওয়ান থেকে এই যে পি ওয়ান, পি টু, কয়টা স্যার? পি থ্রি, পি ফোর, পি ফাইভ, পি সিক্স লিখলাম ইকুয়াল। এখন আসো, আমাদের প্রথম হচ্ছে পি ওয়ান, এই সাপোর্ট কন্ডিশনটা আমার কি? পিক সাপোর্ট। পিক সাপোর্ট। এখন পিক সাপোর্ট কে 1 নাম্বার ডিরেকশন যদি ভার্টিক্যাল লোড দেওয়া হয়, ভার্টিক্যাল ফোর্স তো সে নিতে পারে? মানে পিক সাপোর্ট কি ভার্টিক্যালে লোড নিতে পারে? পারে স্যার। আরে তাহলে এটাকে পি ওয়ান দিলাম, এই পিক সাপোর্টটাকে মোমেন্ট নিতে পারে? জি স্যার। তাহলে এটাকে পি টু দিলাম, মানে এটা পি টু ফোর্স থাকবে। এখন আসে এটা রোলার সাপোর্ট, ঠিক আছে? এটা রোলার সাপোর্ট, রোলার সাপোর্ট 3 নাম্বার ডিরেকশনের, 3 নাম্বার ডিরেকশনে ফোর্সটাকে সে নিতে পারবে রোলার সাপোর্ট? জি স্যার। এই জন্য এটা পি থ্রি লিখলাম, রোলার সাপোর্টটাকে মুভমেন্ট নিতে পারবে না? তাহলে এটা কি লাগবে, পি ফোর টা জিরো লিখছে, দেখছো? মুভমেন্ট দিয়ে রাখছে আমি 4 নাম্বার ডিরেকশনে, কিন্তু নিতে পারবে না, তাই এটা জিরো হলো। এখন পি ফাইভ কে সে নিতে পারবে ভার্টিক্যাল ফোর্সটা? জি স্যার। তাহলে এখানে পি ফাইভ, এখানে পি সিক্স। এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিভাবে জিরো লিখলাম? সবাই বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এটা গেল।
আরেকটা থেকে কে এর সাথে কি আছে আমার ডি আছে এখন আসো এখানে ডিফ্লেকশন কয়টা আসবে ডিফ্লেকশন আমার 6টা আসবে ডি ওয়ান ডি টু ডি থ্রি আবার হ্যালো দেখো আচ্ছা এখন ডি ওয়ান এক নাম্বার ডিরেকশনে এইটাকে যদি যেহেতু ফিক্স সাপোর্ট কে আমি যত ভার্টিক্যালি লোড দেই না কেন সে কি ডিফ্লেক্ট করবে যেহেতু সে ভার্টিক্যাল লোড নিতে পারে ডিফ্লেক্ট করবে এক নাম্বার ডিরেকশনে না স্যার নূপুর দিয়ে ধাক্কা দিলে সেটা সরবে না এটা জিরো দিলাম ফিক্স সাপোর্ট তো মোমেন্ট নিতে পারে ফিক্স সাপোর্টে মোমেন্ট দিলে সেটা কি নড়বে না স্যার তাহলে এটাও জিরো রোলার সাপোর্টে ভার্টিক্যাল লোড দিলে সেটা কি নিচের দিকে নামবে না স্যার তাহলে এটাও জিরো রোলার সাপোর্ট কি মুভমেন্ট নিতে পারে জি স্যার রোলার সাপোর্ট মুভমেন্ট নিতে পারে না স্যার না স্যার না না স্যার তাহলে সেটাকে মুভমেন্ট দিলে সে ডিফ্লেক্ট করে ডি4 দেখাবে মানে ডি4 মানে মুভমেন্ট দিলে এখানে ডিফ্লেকশন শো করবে এখন ডি5 পিক সাপোর্ট তো ডি5 নিতে পারবে মানে 5 নাম্বার ডিরেকশন লোড দিলে সে ডিফ্লেকশন করবে পারবে স্যার নিতে পারবে ডিফ্লেকশন করবে কিনা বলো আগে স্যার ডিফ্লেকশন করবে না করবে না স্যার ডি5 পিক সাপোর্ট একটা মোমেন্ট দিলে সে কি ডিফ্লেকশন করবে না স্যার তাহলে করবে না স্যার ডিফ্লেকশন না করলে তো স্যার জিরো হওয়ার কথা না স্যার স্যার জিরো তো হবে স্যার এখানে এই যে জিরো জিরো ঠিক আছে সো এইটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের যে p ইকুয়াল k d আমরা p বের করলাম d বের করলাম এগুলো বের করতে পারছি আর এতটুকু বের করতে পারছিলাম পরে আনসার ঝামেলা হচ্ছে k নিয়ে ঠিক আছে ঝামেলা হচ্ছে আমার কে নিয়ে কেটা আমি কিভাবে বের করব এখন আস আচ্ছা এখানে ফোর্স কয়টা বলো তো টোটাল 6টা না ফোর্স কয়টা এখানে টোটাল ফোর্স কয়টা 1টা 2টা 3টা 6টা স্যার 6টা সো আমার ম্যাট্রিক্সটা ম্যাট্রিক্সটা কত বাই কত হওয়ার কথা 6 ইনটু 6 6 ইনটু 6 ম্যাট্রিক্স হওয়ার কথা কিন্তু দেখো এখানে এলিমেন্ট কয়টা আছে এলিমেন্ট মানে হচ্ছে বিম কয়টা আছে মেম্বার দুইটা মেম্বার আছে এখন দেখো স্ক্রিনটা শেয়ার দিই আমি এখন এই জিনিসটা দেখো এখানে একটা এলিমেন্টের জন্য এখানে ম্যাট্রিক্সটা কত বাই কত দেখো তো এখানে ম্যাট্রিক্সটা কত বাই কত 4 বাই 4 না স্যার 4 বাই 4 হ্যাঁ কিন্তু আমার ম্যাট্রিক্স হবে কত বাই কত স্যার আমার ম্যাট্রিক্স 6 বাই 6 6 বাই 6 এখন আমরা এই জন্য এটাকে এলিমেন্ট ওয়াইজ ভাগ করে নিছি এখন দেখো ফারস্টে প্রথম এলিমেন্টটা দেখছো আমি তোমাদের একটু বড় করে দেখাই প্রথম এলিমেন্টে আমাদের ম্যাট্রিক্সে একে কত বাই কত দেখাইছি 4 ইনটু 4 দেখাইছে না ম্যাট্রিক্সে কত বাই কত 4 ইনটু 4 সো প্রথম এলিমেন্টে কি কি ফোর্স আছে দেখো তো 1 নাম্বার 2 নাম্বার ডিরেকশনে 3 নাম্বার এবং 4 নাম্বার ডিরেকশন সো এটাকে আমি ধরে নিছি এটার এটা দি হচ্ছে k1 মানে এটাকে আমি কি ধরে নিছি k1 সো k1 এর জন্য আমি ম্যাট্রিক্সটা লিখব এটা হচ্ছে 1 2 3 4 ঠিক আছে সো এক এর জন্য যখন ম্যাট্রিক্সটা লিখব এখানে কি আসবে k1 1 k 1 2 k 13 k 14 k 21 k 22 এই বুঝতেছো তোমাদেরকে শুক্রবারে ক্লাস নিতে পারবো আমি স্যার শুক্রবার দিনটা একটু ফাঁকা রাখেন স্যার নাকি আমি চাচ্ছিলাম যে এটা শেষ করে দিতে আর কি এই চ্যাপ্টার এগুলো আচ্ছা দেখো
ঈদের আগে একটু প্রেশার নিলে আমি ঈদের পরে একটু মানে একটু লিভে থাকবো আর কি কয়েকদিনের জন্য। একটু ঘুরতে যাবেন নাকি জানি না, এটাও পারি। আরে দেখো 1 2 3 4 1 2 3 4 বুঝছো আমি কোনটার জন্য লিখছি? শুধুমাত্র আমি লিখছি 1 নম্বরের জন্য। এখন আসো আমার এখানে 2 নম্বর। 2 নম্বরে কি ছিল আমাদের? এ বরাবর কি ছিল আমাদের? 3। এ বরাবর কি ছিল? 4। এ বরাবর ছিল 5। এ বরাবর ছিল আমার 6। 1 নম্বরে কি ছিল? 1 2 3 4। এখন আসলে আমি কে টুটা লিখি, মানে 2 নম্বর মেম্বারের জন্য কে টু, তাহলে এখানে কি আসবে? 3 4 5 6। তো এখানে কি আসবে বলতো? প্রথম জিনিসটা আমি কি লিখবো? K33 K33 34 35 K। তোমরা বুঝতেছো এটা কিভাবে লিখছি? দেখো এভাবে লিখছি K33 K34 K35 K36। তো নিচেটা কি? 4 নম্বর সারি। তাহলে এখানে কি লিখতে হবে আমার? আচ্ছা এই দুটো ম্যাট্রিক্স তোমরা বুঝছো? বুঝলে একটু স্ক্রিনশট তুলে রাখো। এটা বুঝা গেছে? হ্যালো জি স্যার। আচ্ছা এখন দেখো, একটু আগে যখন আমরা পি আর ডি লিখতেছিলাম, পি কয়টা ছিল আমাদের বলতো? 1 থেকে 6টা স্যার। 6টা। ডি ছিল কত? 1 থেকে 6টা। আমাদেরকে ম্যাপ করতে হলে আলটিমেটলি কি বের করা লাগবে বলতো? আমাদের পি ফোর্স গুলা বের করা লাগবে। এখন আমার এখানে ম্যাট্রিক্স আছে দুইটা, একটা হচ্ছে এই মেম্বারের জন্য, একটা এই মেম্বারের জন্য, যেটা এই পাশে হচ্ছে 1 2, এই পাশে 3, এই পাশে 4। সিমিলারলি এখানে আবার 3, আবার 4, এখানে হচ্ছে 5, এখানে। এখন আমি তোমাদের একটা জিনিস দেখাই, এখানে বলতে পারবে যে K11 এর মান কত হবে? আমি তোমাদের জাস্ট যেটা লিখে ফেলছি আমি একবার দেখাই আনি। দেখো তাহলে এখানে K1 এর মান কত হবে? 12 EI/L³। দেখছো K11 এর মান কত হবে? 12 EI/L³। আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যালো জি স্যার। আচ্ছা এখন দেখো লাস্টের মানটা কি? এখানে 4 EI/L। আচ্ছা তাহলে দেখো আমি হোয়াইট বোর্ডে যাই, তাহলে K44 এর মান কত আসলে? 4 EI/L। ঠিক আছে এগুলো আমরা পড়ে যাবো। এখন দেখো আমাকে এখানে ফোর্স আছে হচ্ছে 6টা, ডিপ্রেশন আছে 6টা, কিন্তু আমি ম্যাট্রিক্স লিখছি 2টা। তার মানে আমাকে কি করা লাগবে? আমার টোটাল ম্যাট্রিক্সটা কত হবে? আমাকে K1 এর সাথে K2 কি করা লাগবে স্যার? যোগ করা লাগবে। K1 এর সাথে K2 আমার যোগ করা লাগবে। ঠিক আছে K1 এর সাথে আমার K2 যোগ করা লাগবে। স্যার আমি যোগ করতেছি কিভাবে তোমরা একটু দেখে নাও। আচ্ছা এইটুকু পর্যন্ত সবাই বুঝছো? আদনান, তৈমুর,
जी सर। जी सर। टेलीग्रामे के लिखलाम যেহেতু আমার টোটাল ফোর্স 6টা সো আমার ইয়াটা আসবে 6/6 ঠিক আছে এখানে 5 লিখলাম এখানে আমি 6 লিখলাম সো ফার্স্ট টাইমে কি করছি ফারস্টে দেখো আমি ফার্স্ট টাইমে প্রথম ম্যাট্রিক্সটা যেভাবে লিখছি সেভাবে লিখে নিছি এখন সেকেন্ড ম্যাট্রিক্সটা প্রথম ম্যাট্রিক্সের উপর আমার কি করতে হবে বসাইতে হবে সো ফার্স্ট ম্যাট্রিক্সটা লিখছি K11 K12 K13 14 K21 22 23 24 এভাবে সো অন লিখে গেছি এখন দেখো এখানে 3 4 5 6 এখানেও 3 টোটাল যোগ করতেছি কে ওয়ান আর কে টু যোগ করতেছি এখন দেখো এখানে কি আছে কে থ্রি থ্রি আছে কয় নাম্বার রোতে আছে কয় নাম্বার কলামে আছে হ্যালো তিন নাম্বার স্যার এবং রো আছে কয় নাম্বারে তিন নাম্বারে তিন নাম্বারে তাহলে এখানে দেখো এখানে কে থ্রি থ্রি সাথে আরেকটা কি যোগ করা লাগবে কে থ্রি থ্রি যোগ করছি বুঝতে পারছো কিভাবে যোগ করতেছে এটা এটা হ্যালো জি স্যার এখন দেখো এটা কয় নাম্বার আছে কে থ্রি ফোর টা চার নাম্বারে চার নাম্বারে এবং রো কয় নাম্বারে আছে তিন নাম্বারে তিন নাম্বারে গেলাম চার নাম্বার কলমে গেলাম তাহলে কে থ্রি ফোর সাথে একটা কি যোগ করা লাগবে কে থ্রি ফোর এখন সব পাঁচ নাম্বার রো পাঁচ নাম্বার রোতে তো এখানে কিছুই নাই পাঁচ নাম্বার রো কিন্তু তিন নাম্বার কলম এখানে কি আছে কে থ্রি ফাইভ তো এখানে কি আসবে একটা কে থ্রি ফাইভ আর ছয় নাম্বার এখানে ছয় নাম্বার রো তিন নাম্বার কলাম এখানে সরি তিন নাম্বার রো ছয় নাম্বার কলাম এখানে কি আসবে একটা কে আচ্ছা এটুকু কি বুঝতে পারছো তোমরা কি করছি হ্যালো হ্যালো জি স্যার মানে আসলে বুঝতে পারছো আয়মান রিয়াজুল রিয়াজুল জি স্যার বুঝছো কি করছি জি স্যার নাইম ইলিয়াস ইলিয়াস এখন আসো আমরা চার নাম্বার রোটাতে যাই চার নাম্বার রোতে কি আছে কে ফোর থ্রি কিন্তু কয় নাম্বার কলামে আছে কয় নাম্বার কলামে আছে এক নাম্বার না তিন নাম্বার তিন নাম্বার তাহলে তিন নাম্বার কলামে আসো চার নাম্বার রোতে যাও তাহলে এখানে একটা কে ফোর থ্রি আগে থেকে আছে মানে তার সাথে আরেকটা কে ফোর থ্রি যোগ হয়েছে এখন আসো তোমাদের আবার চার নাম্বার কলাম চার নাম্বার এখানে কে ফোর ফোর সাথে আরেকটা কি যোগ হবে এখানে কে ফোর ফোর এখন আসো পাঁচ নাম্বার আর চার নাম্বার এখানে কি আছে কে ফোর ফাইভ তো এখানে কে ফোর ফাইভ আসলো একটা আর এখানে কি আসবে কে ফোর সিক্স তো আমি এটা এখানে লিখতেছি দেখো এখানে যেহেতু তিন চার পাঁচ ছয় এখানেও তিন চার পাঁচ ছয়তে তোমার তো সেকেন্ড নাম্বারটা আসবে আর লাগে বাকি বাকি আর কি আছে এটা আছে পাঁচ নাম্বার আসবে কে ফাইভ থ্রি কে ফাইভ ফাইভ কে ফাইভ ফোর এবং লাস্ট এটা কি আছে আমার এখানে কে আচ্ছা এখন একবার দেখো তো আমি যদি দেখাই আমি যে এক নাম্বার যেটা লিখছিলাম এক নাম্বার ম্যাট্রিক্স আমার কতটুকু পর্যন্ত ছিল এতটুকু পর্যন্ত আমার এক নাম্বার ম্যাট্রিক্স ছিল না হ্যালো হ্যালো আর দুই নাম্বার ম্যাট্রিক্স কোনটা দেখো তো দুই নাম্বার ম্যাট্রিক্স হচ্ছে আমার এতটুকু পর্যন্ত দুই নাম্বার ম্যাট্রিক্স তো আলটিমেটলি যখন আমি কে ওয়ান প্লাস কে টু করছি কমন ম্যাট্রিক্স কোনগুলা
এখানে চারটা হচ্ছে কমন, মানে একটার সাথে একটা ওভারল্যাপ করতেছে। তো বাকি এখানে আর মান কত হবে? এখানে তো মান আছে, এই মানগুলোকে আমরা জিরো জিরো বসাই দিব, ঠিক আছে? এখানে যেহেতু এখানে কোনো মান নাই, এই মানগুলো আমার কি জিরো জিরো। তো আলটিমেটলি আমি যে ম্যাট্রিক্সটা পাইলাম এটা কত বাই কত, ম্যাট্রিক্সটা কত বাই কত এখানে হইছে? 6 বাই 6। এখন ম্যাট্রিক্স হইছে আমার 6 বাই 6 একটা ম্যাট্রিক্স হইছে। তাহলে আলটিমেটলি আমার এখানে আর কি লেখা লাগবে বলো তো? এখানে p এর মানগুলো আমি এখানে বসাবো, প্রথমে p এর মান p1 ইকুয়াল কি ছিল? p1 p2 তারপর কি ছিল আমার? p3 তারপর কি ছিল? 0 তারপর কি ছিল? p5 p6 আর এখানে কি ছিল আমার? d1 d2 d3 শুধু d4 ছিল, এগুলো 0। আচ্ছা, এটা শুধু d4 ছিল আর 5 আর 6 0 ছিল। তো দেখছো মানে এটা ইকুয়াল হচ্ছে এই ম্যাট্রিক্স ইনটু এটা। তো এটা আমাকে সলভ করলে, এই ম্যাথটা সলভ করলে হচ্ছে আমাকে আলটিমেটলি অ্যানসার পাওয়া যাবে। এখন আমি তোমাকে এটা বুঝতে পারছো কিভাবে করছি? জি স্যার। আচ্ছা, তাহলে যারা যারা স্যার নেক্সট ক্লাসের জন্য আরেকটা করা লাগবে, আরেকটা দিচ্ছি বা আজকে একটা ম্যাথ করে দিব। ক্লিয়ার অল মাই ড্রয়িং করে দিব। আচ্ছা, আজকে আমরা যে ম্যাথটা করব এটা হচ্ছে এই ম্যাথটা আজকে আমরা করা সলভ করার চেষ্টা করব। কি বলছে দেখো ম্যাথে, ডিটারমাইন দা রিয়াকশন এট দা সাপোর্টস অফ দা বিম শোন ইন ফিগার, ঠিক আছে? এখানে বলছে ইআই হচ্ছে আমার কনস্ট্যান্ট, এটা বলে দিছে। এখন দেখে বলো তো, এখানে এখানে আমার মেম্বার কয়টা আছে, এলিমেন্ট কয়টা বলো তো? এখানে এখানে একটা এলিমেন্ট, এখানে আর একটা এলিমেন্ট, টোটাল দুইটা এলিমেন্ট না আমার? এলিমেন্ট কয়টা এখানে? দুইটা স্যার। আচ্ছা, দুইটা এলিমেন্ট, আচ্ছা ঠিক আছে। তিনটাকে বলছে এলিমেন্ট, তো আমার দুইটা, দুইটা বিম না? মানে এখন দেখো আমি সেটাকে ভাগ করে ভাগ করে কিভাবে দেখাই। তো ফার্স্টে হচ্ছে আমি এই এলিমেন্টটা দেখাইলাম, সেকেন্ড হচ্ছে আমি এই এলিমেন্টটা দেখাইলাম। তো প্রথম এলিমেন্টটা এই সাপোর্ট কন্ডিশনটা হচ্ছে কি আমার হিঞ্জ, এবং এটা হচ্ছে আমার কি রোলার, এবং এখানে আসলে কোনো সাপোর্টই নেই। তো আমি এটাকে দেখাইলাম এক নাম্বার, এটাকে দেখাইলাম আমি দুই নাম্বার, এটাকে দেখাইলাম আমি তিন নাম্বার, এটা আমার চার নাম্বার, এখানে আবার সিমিলার এটা তিন নাম্বার, এটা চার নাম্বার, এটা হচ্ছে পাঁচ। আচ্ছা, আমি এটা কিভাবে লিখছি সেটা বুঝতে পারছো? এ বরাবর এক নাম্বার ধরছি, এটাকে দুই ধরছি, এখানে তিন ধরছি, এখানে চার ধরছি। এখন এই তিন আর চার, এখানে তিন আর চার সিমিলার কেন কেউ বলতে পারবা? কারণ এটা হচ্ছে একটা সিঙ্গেল নোডে আছে। আবার এখানে পাঁচ ধরছি, এখানে ধরছি ছয়। আচ্ছা, এই লেখাটা কি সবাই বুঝতে পারছো? হ্যালো, আরেকবার বুঝে দিন। আচ্ছা, দেখো এখানে এখানে আমার দুইটা এলিমেন্ট আছে, একটা এলিমেন্ট দুইটা এলিমেন্ট। প্রথম এলিমেন্ট আমি আগে আঁকলাম, প্রথম এলিমেন্টের নোড কয়টা আছে? এখানে একটা নোড, এখানে একটা নোড, এবং প্রত্যেকটা এলিমেন্টে তোমার লোড থাকতে পারবে কয় রকম? লোড থাকতে পারবে তিন রকম, মানে হরাইজন্টাল ফোর্স, ভার্টিক্যাল ফোর্স আর মুভমেন্ট, মানে তিন রকম লোড থাকতে পারে, একটা হরাইজন্টাল, একটা ভার্টিক্যাল আর একটা হচ্ছে আমার মুভমেন্ট। কিন্তু যেহেতু এটা আমরা বিম নিয়ে কাজ করতেছি, বিমের জন্য আমরা হরাইজন্টাল ফোর্সটাকে নেগলেক্ট করি। তো আমি প্রথম এলিমেন্টটা আঁকলাম যেটা হচ্ছে আমার দুই মিটার, সবাই ভালোমতো দেখো। তো প্রথম এলিমেন্টের জন্য আমি শুধু ভার্টিক্যাল ফোর্সটা আমি লিখছি এক নাম্বার ডিরেকশনে, এবং বলছি মোমেন্টাস আমার
দুই নাম্বার ডিরেকশন ঠিক আছে এটা একটা নোড এটা আরেকটা নোড সো এই নোডের জন্য আমি ধরছি এটা হচ্ছে তিন নাম্বার ডিরেকশন মুভমেন্ট হচ্ছে আমার চার নাম্বার ডিরেকশন এখন আমি পাশের এলিমেন্টটা লিখলাম এখন তোমরা বলো এখানে কি আমি আবার পাঁচ আর ছয় লিখতাম না তো কেন লিখতেছি না বলো তো কারণ হচ্ছে এটা হচ্ছে কি মানে এই দুইটা তো সেম জিনিস সেম নোডে আছে সেম নোডে আছে দেখে এটাকে তিন ও লিখলাম এটাকে আবার চার লিখলাম সেম নোড আছে দেখে কিন্তু লিখছি এটা আলাদা আলাদা নোড থেকে আলাদা কিন্তু এইটা দেখো এটা আবার আলাদা একটা নোড তো এখানে একটা পাঁচ ধরলাম এই বরাবর ধরছি আমি হচ্ছে ছয় এখন কি তোমরা বুঝতে পারছো ইলিয়াস ইলিয়াস তৈমুর ইফতেকার জি স্যার জি স্যার আচ্ছা এখন আসো আমরা পি গুলা দেখবো আর ইয়া দেখবো পি কয়টা আসবে আমার এখন তাহলে পি ছয়টা হাতায় তুললো প্লিজ মানে পি থ্রি এখন দেখো এই সাপোর্ট কন্ডিশনটা আমার কি হিন্জ হিন্জ সাপোর্ট কি কি নিতে পারে আমার হিন্জ সাপোর্ট আমার ভার্টিক্যাল নোড দিতে পারে আর একটা হরাইজন্টাল নোড নিতে পারে তাই না তাই তো হিন্জ কি মুভমেন্ট নিতে পারে না স্যার না স্যার তাহলে আমার P1 ফোর্স মানে এক নাম্বার ডিরেকশন যদি আমি এখানে ফোর্স পরে মানে এক নাম্বার ডিরেকশনের সে লোডটাকে নিচে নিতে পারবে ইন সাপোর্টটা এখানে কি আমি P1 লিখব নাকি 0 লিখব পারবে স্যার এখানে P1 লিখব আচ্ছা এখানে P1 লিখলাম ইন সাপোর্ট একটা মুভমেন্ট আসছে ধরে নিছে মুভমেন্ট এই এটাকে P2 লিখব নাকি 0 লিখব 0 স্যার এটা 0 লিখলাম এটা রোলার একটা সাপোর্ট রোলার সাপোর্টে ভার্টিক্যাল একটা লোড পড়তেছে সেটাকে P3 লিখবো নাকি 0 লিখবো P3 রোলার সাপোর্টে একটা মুভমেন্ট আসছে রোলার সাপোর্ট তো মুভমেন্ট নিতে পায় না এখানে P4 লিখবো নাকি 0 লিখবো 0 এখন আসো এখানে P5 দেখো এখানে একটা P5 একটা যখন ফোর্স এখানে তুমি P5 রিঅ্যাকশনটা আসলে কত হবে 5 হবে না P5 রিঅ্যাকশনটা কত হবে 5 হবে স্যার 5 আচ্ছা এটা কি -5 হবে না +5 হবে ওইটা ওইটা 5ই হবে এখন এখানে একটা মুভমেন্ট আসছে তাহলে এটা কি আসবে 0 স্যার এটা হবে 0 এতটুকু বোঝা গেছে কিভাবে এগুলো লিখলাম কারো কোনো কনফিউশন আছে হ্যালো হ্যালো জি স্যার বলো কি কোনটা বুঝো নাই এখন আসো আমরা ডিপ্লেশন এখানে ডিপ্লেশন কয়টা আসবে তাহলে ডিপ্লেশন কয়টা আসবে ছয়টা স্যার ছয়টা ডি ওয়ান ডি টু D3, D4, D5, D6. আসো এখন বলো D1 ডিরেকশনে যদি আমার লোড পরে এই সাপোর্টটাই কোনো ডিফ্লেক্ট করবে জিরো স্যার এটা হবে জিরো এটাকে যদি মুভমেন্ট পরে সেটা ডিফ্লেক্ট করবে করবে স্যার তাহলে ডি2 তিন নাম্বার ডিরেকশন পর বা ফোর্স করলে রোলার সাপোর্ট ডিফ্লেক্ট করবে না স্যার চার নাম্বার বরাবর একটা যদি রোলার রোলার সাপোর্ট একটা মুভমেন্ট আসে সেটা ডিফ্লেক্ট করবে করবে স্যার ডি4 এখন দেখো এখানে যদি একটা ভার্টিক্যালি লোড পড়ে ডি5 পাঁচ নাম্বার এটা কি ডিপ্লেট করবে নাকি ডিপ্লেট করবে না করবে না করবে না এখানে পাঁচ কিনে নিতে নোট করতে সেটা ডিপ্লেট করবে না একটু হলেও করবে স্যার আচ্ছা এখানে যদি মুভমেন্টের মতো একটা জিনিস আসে তাহলে সেটা ডিপ্লেট করবে এখানে ডি6
সো আমি আমি কি বের করলাম পি বের করলাম আর ডি গুলা বের করে নিলাম এখন আমাকে কি বের করা লাগবে বলো তো এই মেম্বারের জন্য যে স্টিফনেসটা আসবে সেটা হচ্ছে আমার কে ওয়ান এবং এই মেম্বারের জন্য যেটা আসবে সেটাকে আমার কি কে টু ঠিক আছে এখন দেখো কে ওয়ান আর কে টু আমরা এগুলো থেকে বের করে নিব আমি এখানে বের করে রাখছি এক দুই তিন চার এক দুই তিন চার করে তারপরে এখানে যোগ করে রাখছি এখন এটা হচ্ছে আমাদের মেট্রিক্স যেটা তোমাদের পরীক্ষা হলে এই জিনিসটা আমি তোমাদেরকে দিয়ে দিব ঠিক আছে তো ফার্স্ট ম্যাট্রিক্সটা আমি আবার লিখি কে ওয়ান বারবার লিখতে হয় একই জিনিস কে ওয়ান ওয়ান কে ওয়ান টু কে ওয়ান থ্রি কে ওয়ান ফোর তোমাদের এগুলো এখন কয়টা ক্লাস হয় তোমাদের এগুলো কয়টা ক্লাস হয় স্যার তিনটা হয় চারটা হয় দুইটা হয় দুইটা নিচে বলি টাকা স্যার মিনিমাম দুইটা ম্যাক্সিমাম হচ্ছে ধরুন তিন চারটা আজকে আর ক্লাস আছে আছে স্যার চারটার দিকে জি জাফর স্যার না জি স্যার সবাই একটু মনোযোগ দাও ঠিক আছে আমরা ম্যাথ করতেছি যেহেতু আমাদের এগুলো ভালো মতো বুঝলে আমাদের জন্য ফ্রি একটা বুঝ নাই স্যার এই জিনিসটা কি বুঝাই দিলাম কোনটা এটা জি স্যার এখন দেখো এই জিনিসটা কি বলছে এখানে ফোর্স পয়েন্ট আছে দেখো এক নাম্বার ডিরেকশন দুই নাম্বার ডিরেকশন তিন নাম্বার ডিরেকশন চার নাম্বার ডিরেকশন আছে ঠিক আছে টোটাল একটা বিমের জন্য এই স্টিফনেস ম্যাট্রিক্সটা কত হবে মানে হচ্ছে তোমাকে বলতেছি একটা বিমের জন্য স্টিফনেস ম্যাট্রিক্সটা হবে এখানে টোটাল ফোর্স আছে কয়টা কিন্তু আমার এখানে ইলিমেন্ট আছে দুইটা এবং আমার জাস্ট ইলিমেন্টের জন্য ম্যাট্রিক্সটা দেয়া আছে এটা চার বাই চার ইলিমেন্টের জন্য ফোর বাই ফোর এর একটা ম্যাট্রিক্স আছে যদি জাস্ট আমি একটা এলিমেন্টের জন্য ম্যাট্রিক্সটা করি একটা এলিমেন্টের জন্য যে এক দুই তিন চার তিন চার ব্যাপারটা কি দাঁড়ায় দেখো ব্যাপারটা হচ্ছে কি স্যার আমরা কি ভেঙে ভেঙে করব কে ওয়ান আর কে টু হ্যাঁ হ্যাঁ কে ওয়ান কে টু ভেঙে ভেঙে করে তারপর যোগ দেওয়া লাগবে এখন দেখো পি ওয়ান পি টু পি থ্রি পি ফোর ঠিক আছে ইকুয়াল আসলো হচ্ছে আমার এই যে এই ম্যাট্রিক্সটা ঠিক আছে এখানে কি আসবে ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর এখন যে কোশ্চেনটা করছো আদনান মনে কোশ্চেনটা করছো কে ওয়ান ওয়ান বলতে আসলে কি বুঝে দেখো ওয়ান ওয়ান বলতে বুঝাচ্ছে ওয়ান মানে হচ্ছে এই রোটা মানে বিমে যদি তুমি ডি ওয়ান পরিমাণ ডিফ্লেকশন দাও মানে এক নাম্বার এখানে যদি ডি ওয়ান পরিমাণ ডিফ্লেকশন থাকে তাহলে তোমার এক নাম্বারের মধ্যে কি পরিমাণ স্টিফনেস এর চেঞ্জ আসবে মানে কি পরিমাণ ফোর্স এর চেঞ্জ টা আসবে আবার এক নাম্বারে ডিফ্লেকশন দিলে আসলে কি এক নাম্বার যখন ডিফ্লেকশন দিব সবগুলোর মধ্যে একটু একটু চেঞ্জ আসবে না আমার কথা বুঝতে পারতেছো মানে এটাকে যদি আমি এক একটু উপরে তুলে দেই তাহলে তো সবগুলো ফোর্সে একটু একটু চেঞ্জ আসবে সেমনি টু ওয়ান বলতে বুঝাচ্ছে হচ্ছে আমি যদি দুই নাম্বার দিকে যদি একটা মুভমেন্টের মতো যদি এক রেডিয়ান মুভমেন্টের জন্য এটাকে ডিফ্লেক্ট করার চেষ্টা করি তাহলে প্রত্যেকটা ফোর্সে কি পরিমাণ চেঞ্জ আসবে এখন দেখো এটা যদি মাত্র একটা এলিমেন্টের জন্য একটা সিঙ্গেল এলিমেন্টের জন্য আঁকছি আমি এবং সিঙ্গেল এলিমেন্টের জন্য এইটা দেয়া আছে কিন্তু আমার তো ম্যাট্রিক্সটা সলভ করতে হলে লাগবে সিক্স বাই সিক্স কারণ আমার টোটাল ফোর্স আছে ছয়টা এই জন্য আমি যেটা করতেছি এক নাম্বারের জন্য লিখছি আমি দুই নাম্বারে ঠিকতে কোনো ম্যাট্রিক্স নাই স্যার না 6 বাই 6 এর কোনো ম্যাট্রিক্স নাই মানে একটা এখানে তো এলিমেন্ট দুইটা এই জন্য সব সময় তোমাকে আলাদা আলাদা করে এগুলোকে যোগ করা লাগবে বুঝছো এগুলো আলাদা আলাদা করে তোমাকে মার্জ করা লাগবে মেইনলি ম্যাট্রিক্সটা হচ্ছে যেটা মেইনলি ম্যাট্রিক্সটা হচ্ছে তোমাদের 6 বাই 6 এর ম্যাট্রিক্স বুঝছো
মেইনলি ম্যাট্রিক্সটা 6 বাই 6 এরই ম্যাট্রিক্স কিন্তু দেখো এখানে আমরা হরাইজন্টাল ফোর্সটাকে নেগলেক্ট করলাম না তাই আমি এখানে ম্যাট্রিক্সটা এরকম না ম্যাট্রিক্সটা তাই হচ্ছে জাস্ট এরকম এখানে আরো ছিল কিন্তু যখন আমরা ফ্রেম নিয়ে কাজ করব তখন আমাদের হরাইজন্টাল ফোর্স ধরা লাগবে কিন্তু জাস্ট একটা এলিমেন্টের জন্য ম্যাট্রিক্সটা 4 বাই 4 কিন্তু যেহেতু আমার এখানে এলিমেন্ট কয়টা দুইটা এলিমেন্ট এখানে কয়টা দুইটা না এখানে একটা এলিমেন্ট এখানে আরেকটা এলিমেন্ট এলিমেন্ট বলতে কি বুঝাচ্ছি মানে এটা হচ্ছে একটা ভাগ এটা হচ্ছে আরেকটা ভাগ সো যেহেতু হ্যাঁ দুইটা এলিমেন্টের জন্য এখানে আবার দেখো কমন কিছু টার্ম আছে না 3 4 3 4 এই জিনিসটা দেখতেছো জি স্যার তাই হচ্ছে আমাকে দুইবার লিখে লিখে এগুলোকে আমাকে সুপারপজিশন করা লাগবে মানে একটার উপর একটাকে বসানো লাগবে আচ্ছা এখন দেখো এখানে কে 1 এর মান আসলে কত হবে দেখো তো এখানে দেখে কত মনে হইতেছে 12 বিআই বাই এল কিউব না কে 1 এর মান মানে তোমরা বুঝতেছো এটার সাথে এটা মিলেতেছে আর কি এখন আমাকে বলো কে 31 এর মান কত দেখে বলো 12 বিআই বাই এল কিউব কিন্তু এটা মাইনাস আছে দেখো বলো কে 33 এর মান কত হবে কে 33 এর মান কত স্যার 12 l l বাই l কিউব হ্যাঁ তো দেখো এখানে আলটিমেটলি মান কয় রকম আছে দেখো 12 a বাই l কিউব এক টাইপের 6 a বাই l l স্কয়ার আছে কে 22 এর মান কত দেখো তো 4 a বাই l 4 a বাই l আর আমি যদি বলি তোমাদের কে 42 এর মান কত স্যার 2 a বাই l তো এখানে অনেকগুলো মান আছে তো আমি এগুলো একটা একটা করে বের করে নিতে যেটা মাত্র চার রকমের মান আছে দেখো প্লাস মাইনাস বাদ দিলে এটা এক টাইপের এটা এক টাইপের এটা এক টাইপের আর এটা এক টাইপের বাকি সবগুলো হচ্ছে সেম জাস্ট সামনে হয় মাইনাস নাকি মাইনাস না তো প্রথমে আমি বের করি 12 বাই প্রথমে আমি কে 1 এর জন্য বের করতেছি 12 বাই ই এ যেহেতু কনস্ট্যান্ট 12 বাই এল কিউ এখন দেখো এখানে এল এর মান কত দেয়া আছে প্রথম এলিমেন্টের জন্য 2 মিটার 2 মিটার তাহলে 12 বাই 2 কিউব কত আসে 8 12 বাই 2 কিউব কত আসে 1.5 মনে হয় জি স্যার 1.5 এখন 6 এর বাই এল স্কয়ার দেখো 6 বাই সিক্স বাই এল স্কোয়ার কত আসবে চার এটা 1.5 মাহফুজ ঠিক আছে জি স্যার 1.5 তারপর ফোর বাই এল ফোর বাই এল কত আসবে টু না এটা এলের মান দুই টু বাই এল মানে আসলো মাত্র ওয়ান এখন দেখো আমরা এখন কি করতেছি এখন বলো এখানে আমি কে 1 1 এর মান আসলে কত লিখবো বলো তো আমি এটা ইকুয়াল দিয়ে লিখতেছি ঠিক আছে 1.5 এখন কে 1 1 এর মান কত লিখবো 1.5 কে 1 2 এর মান কত হবে তোমরা না বললে আমি লিখবো না স্যার 1.5 1.5 কে 1 3 এর মান কত হবে মাইনাস 1.5 না কে 1 3 মানে কি 12 বিএ বাই এল কিউব এটাই তো মানে মাইনাস 1.5 কে 1 4 এর মান কত হবে 1.5 কে 2 1 এর মান কত হবে দেখো 6 a বাই l স্কয়ার এটা কত এখানে 6 a বাই l স্কয়ার মান কত 1.5 কে 2 2 এর মান কত হবে 2 কে 2 3 এর মান কত হবে -1.5 কথা বললো না যা কথা বলছিস কে 2 4 এর মান কত হবে
এখন আসো কে নিচেটা কি নিচেটা কত হবে এখন মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ না কে থ্রি টু এর মান কত হবে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ কে থ্রি থ্রি এর মান প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ কে থ্রি ফোর এর মান মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ কে ফোর ওয়ান এর মান কত ওয়ান পয়েন্ট ফাইভ কে ফোর টু এর মান কত এটা ওয়ান ওয়ান কে ফোর থ্রি এর মান কত মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ কে ফোর ফোর এর মান কত টু তো এটা আমি কয় নাম্বার কোন ম্যাট্রিক্সটা লিখছি আমি শুধুমাত্র কে ওয়ান লিখছ ঠিক আছে এদের কি বুঝতে পারছো সবাই এটা বুঝতে পারছো জি স্যার এটা বুঝতে পারলে আমাদেরকে আবার কি বের করতে হইতো এখন দেখো আমি কে ওয়ান অন করছি কে টু কে টু যখন বলতেছে এখানে কি কি আছে দেখো তো থ্রি ফোর ফাইভ আর সিক্স না থ্রি ফোর ফাইভ সিক্স এটার জন্য আমি কে ওয়ান বের করছি একটু আগে এটার জন্য কে ওয়ান বের করছি এটার জন্য আমার কে টু বের করতে হবে কে টুর জন্য কি আছে থ্রি ফোর ফাইভ আর সিক্স তো এখানে কি আছে বলো প্রথমে কি লিখবো আমি কে থ্রি থ্রি কে থ্রি থ্রি তারপর থ্রি ফোর থ্রি ফাইভ থ্রি সিক্স এখানে কি লাগবো কে ফোর থ্রি কে ফোর 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 ফাইভ ফোর ফাইভ থ্রি না ফাইভ ফোর ফাইভ ফাইভ কে সিক্স থ্রি সিক্স ফোর আচ্ছা এগুলো বুঝতে পারছো কিভাবে লিখছি হ্যালো হ্যালো আচ্ছা দেখো এখানে দুই মিটার ছিল এখানে দুই মিটার আছে দেখো এখানে একটা জিনিস ভালো মতো মনোযোগ দাও যে এই দুই মিটার এবং এই দুই মিটার হচ্ছে সিমিলার ঠিক আছে এই দুই মিটার সিমিলার এখন আমাকে বলো এনে কে থ্রি থ্রি মানে আছে আসলে কি টুয়েলভ ইয়ে বাই এল কিউব না এনে কে থ্রি থ্রি মানে কি টুয়েলভ ইয়ে বাই এল কিউব আমাকে বলো কে ফাইভ ফোর মানে হচ্ছে কি মাইনাস সিক্স ইয়ে বাই এল স্কোয়ার না হ্যালো জি স্যার আচ্ছা তো দেখো এখানে যেহেতু আমার প্রথমটা দুই মিটার পরেরটা দুই মিটার আমাকে এই জিনিসগুলোকে আবার বের করা দরকার আছে আচ্ছা দরকার নেই যেহেতু হচ্ছে আমার আবার এটাকে বের করার কোনো আসলে দরকার নাই তো এখানে অলরেডি বের করানো আছে তো এগুলা এই মানগুলা আর আগেরটার মান কি আসবে সিমিলার আসবে না দেখো এখন কে থ্রি থ্রি মাইনাস টুয়েলভ ইয়ে বাই এল কিউব মাইনাস মান কত আছে ওয়ান পয়েন্ট ফাইভ তো এই মানগুলো আর আগের মানগুলো কি আসলো আমাদের সেম আসলো এখন আলটিমেটলি আমাদের কি করা লাগবে একটার উপর একটা কি করা লাগবে যোগ করা লাগবে আমার কথা বুঝতে পারতেছো কি করা লাগবে একটার উপর একটা কি করা লাগবে সুপার পজিশন করা লাগবে তোমাকে আমার কথা বুঝতে পারো নাই হ্যালো কে ওয়ান আর কে টু যোগ করবে এখন হ্যাঁ কে ওয়ান আর কে টু যোগ করবে এখানে দেখো এখানে ওয়ান টু থ্রি ফোর এগুলো আমি বের করে নিলাম এখানে থ্রি ফোর ফাইভ সিক্স বের করতেছে ঠিক আছে যোগ করতেছে একদম ভালো মতো দেখো প্রথমে এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার গুলো আমি এখানে লিখছি
যারা যারা আসো একবার ভালো মতো দেখো এখন পর্যন্ত লিখছি এটা হচ্ছে কয় নাম্বার ম্যাট্রিক্স লিখছো এখানে শুধুমাত্র এই ম্যাট্রিক্সটা লিখছো A1 স্যার এইটার সাথে কি কে কি বলতাছিলা স্যার এটা K1 স্যার মানে আমি যেটা সরি তোমার ডাক্তার ভুল করছি আমি K1 স্যার K1 দেখো এখানে আমি এতটুকু পর্যন্ত হচ্ছে আমার যে জিনিসটা লিখলাম 3-4 পর্যন্ত এটা আমি K1 লিখছি ঠিক আছে এতটুকু এই যে এই জিনিসটা দেখো 1.5, 1.5, 1.5, 1.5, 2, 1.5, 2, 1.5, 2, 1.5, 2, 1.5, 2, 1.5, 2, 1.5, 2, 1.5, 2, 1.5, 2, 1.5, 2, 1.5, 2, 1.5, 2, 1.5, 2, 1.5, 2, 1.5, 2, 1.5, 2, 1.5, 2, 1.5, 2, 1.5, 2, 1.5, 2, 1.5, 2, 1.5, 2, 1.5, 2, 1.5, 2, 1.5, 2, 1.5, 2, 1.5, 2, 1.5, 2, 1.5, 2, 1.5, 2, 1.5, 2, 1.5, 2, 1.5, 2, 1.5, 2, 1.5, 2, 1.5, 2, 1.5, 2, 1.5, 2, 1.5, 2, 1.5, 2, 1.5, 2, 1.5, 2, 1.5, 2, 1.5, 2, 1.5, 2, 1.5, 2, 1
এখন আসো এই মানটা কত দেখো এই মানটা কোনটা বলো তো এই মানটাকে আমি কিভাবে পড়বো বলো তো এই মানটা পড়তে হলে আমাকে কি করতে হবে এই মানটা আসলে কত কে থ্রি থ্রি না এই মানটা কত এটা রো আর কলাম দেখলে কত আছে এটা কে থ্রি থ্রি তো দেখো কে থ্রি থ্রি তে আগে একটা মান কত দেয়া আছে এখানে আমি একটা কি করছি যোগ করছি কারণ কি আগে একটা অলরেডি মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ আছে ঠিক আছে এই মানটা কত বলো এটা কে থ্রি ফাইভ না এই মানটা কত আচ্ছা এটা কে থ্রি ফাইভ তো দেখো এখানে আমি তিন নাম্বারে গেলাম পাঁচ নাম্বারে গেলাম এখানে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ লিখছে এই মানটা কত এটা কে থ্রি সিক্স এই মানটাও এখানে ওয়ান পয়েন্ট ফাইভ লিখছে আমি একটা প্রথমে কিন্তু প্রথমে কি করতে হবে জানো প্রথমে এই পুরোটা লিখবা লিখার পরে এইটা হচ্ছে এখানে যোগ দিয়ে বসাইতে হবে এখন আসলে আমি দুই নাম্বারে এটাতে আসি এই মানটা কত বলো তো কে ফোর থ্রি না এখন আসো এক দুই তিন চার আর তিন নাম্বার এই যে তিন নাম্বার কলাম চার নাম্বার রো এক দুই তিন চার আর তিন নাম্বার কলাম তো এখানে আসো এই যে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ যোগ করছি ঠিক আছে দেখো কারণ হচ্ছে আগে এখান থেকে যদি গণিত দিই এখানে কত তিন আর চার এখানে কি অলরেডি একটা মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ছিল যে এখানে একটা অলরেডি মাইনাস ওয়ান পয়েন্ট ছিল এই মানের সাথে তোমার কোন মানটা যোগ হয়েছে এই মানটা যোগ হয়েছে ঠিক আছে এখন আসো এটা এটা কোন নাম্বার মান দেখো তো কে ফোর ফোর না এটা কত কে ফোর ফোর না হ্যালো জি স্যার আর এখানে কে ফোর ফোর কত এখানেও একটা টু আছে দেখো এখানে টু এর সাথে এই টু এর সাথে তোমার এই টুটা যোগ হয়েছে এখন দেখো এইটা কত এটা হচ্ছে কে ফোর ফাইভ তো এখানে দেখো এখানে ফোর আসলো এখানে ফাইভ আসলো এখানে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ বসেছে এখানে যোগের কিছু নাই কারণ এখানে কমন নাই এখানে দেখো এই মানগুলো কেন কমন আসছে কারণ এই মানগুলো কিসে আছে দেখো থ্রি ফোর এবং এটা থ্রি ফোরে আছে কারণ দেখো আমাদের এখানেও কমন কোনগুলা থ্রি ফোর গুলো কমন না শুধু আলটিমেটলি দেখো এখানে মানও যোগ করছে কোনগুলোতে শুধু এই মাত্র এই কমন গুলোতে যোগ করছে ঠিক আছে মানে এখানকার এই মানগুলা এই যে এই টিক চিহ্নের মানগুলা এগুলোর সাথে যোগ আসবে তো বাকি এখানে মান যেটা আছে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ এগুলো এভাবে লিখে দিছি তো আলটিমেটলি আমার ম্যাট্রিক্স কত বাই কত আসছে এটা সিক্স বাই সিক্স একটা ম্যাট্রিক্স পাইলাম না আমি হ্যালো জি স্যার তোমাকে বুঝতেছো মাহফুজ আছো তৈমুর জি স্যার বুঝতেছি স্যার আচ্ছা তো আলটিমেটলি দেখো আমি কি করছি এখানে আমার ফর্মুলা জানি কি আমি ফর্মুলাটা কি জানি আমি ফর্মুলা জানি পি ইকুয়াল কে ইনটু ডি তো পি ইকুয়াল কে ডি কে এর জন্য আমি ছয়টা বের করছি পি ছয়টা আমি আগে বের করে নিছি এই যে পি এখানে ছয়টা আছে ডিও এখানে ছয়টা আছে তো আলটিমেটলি কি করছি আমি এখানে এই জিনিসটা বের করছি পি ইকুয়াল কি আমার এখানে বের হইছে কে ইনটু ডি পি ইকুয়াল আমার কে ইনটু ডি বের হইছে তো আমার ফার্স্ট স্টেপ কি হবে আমার ফার্স্ট স্টেপ বের হবে আমাকে ডি বের করতে হবে আমার তো বের করতে হবে আসলে পি গুলা কত
আমাকে ডি বের করতে হবে। ডি বের করতে হলে কয়টা ডি আছে এখানে? ডি টু, ডি ফোর, ডি ফাইভ আর ডি সিক্স না? তোমরা কি আমার কথা শুনতেছো? প্রথমে আমরা ডি টু বের করবো। জি স্যার। আচ্ছা প্রথমে আমরা ডি টুর জন্য যাব। সবাই একটু মনোযোগ দাও, আমরা প্রথমে যেগুলো জিরো আছে দেখো, সেকেন্ড রো নিয়ে কাজ করব। কেন? প্রথম রোতে পি ওয়ান একটা আননোন আছে, থাকবে অন্যটাকে। প্রথমে দেখো এটার জন্য এটা নিয়ে কাজ করতেছে, এই রো নিয়ে যে এইটা নিয়ে কাজ করতেছে। তো দেখো তাহলে জিরো ইকুয়াল কি হবে? দেখো তো জিরো ইকুয়াল কি হবে, 1.5 ইনটু কি আসবে? জিরো না, 1.5 ইনটু জিরো, এইটার সাথে তুমি এটা গুণ করলাম। তারপর কি আসবে? যোগ 2 ইনটু কি আসবে? ডি টু। তারপর কি আসবে? মাইনাস 1.5 ইনটু জিরো। তারপর কি? 1 ইনটু কি আসবে? প্লাস 1 ইনটু ডি টু। এই লাইনটাকে কিভাবে লিখছে সেটা বুঝতে পারছো? এই লাইনটা কিভাবে লিখছে বুঝতে পারছো? যে কেউ না বুঝতে পারলে এখনই কোশ্চেন করো। না স্যার। স্যার এই জিনিসটা স্যার একবার একটু। আচ্ছা দেখাই, আমি প্রথমে লিখছি জিরো, এখন তো ইকুয়াল চিহ্ন দেওয়া আছে। জিরো ইকুয়াল কি? ম্যাট্রিক্স এর কিভাবে গুণ করা লাগে? রো এর সাথে কলাম গুণ করা লাগে, রো এর সাথে কলাম করে গুণ করা লাগে। দেখো তাহলে 1.5 এর সাথে গুণ করছে কত? জিরো। টু এর সাথে গুণ করছে কিভাবে? মানে হচ্ছে আমি দেখো একটা জিনিস, আমার রো যাবে বের করার ক্ষেত্রে লাগি স্যার। আচ্ছা না, ডি টু বের করার ক্ষেত্রে না, আমি প্রথমে হচ্ছে যেগুলো পি এর মধ্যে যেগুলো জিরো আছে সেগুলো দিয়ে আমি ইকুয়েশন বের করবো, ওখান থেকে আমি ডি বের করবো আগে। তো আগে একটা জিনিস দেখো, আমার রো যাবে এই দিকে, কলাম যাবে আমার এই দিকে, মানে আমি যখন ইকুয়েশনটা লিখতেছি। দেখো জিরো ইকুয়াল কি লিখছো? 1.5 ইনটু জিরো, এই পাশে যাচ্ছে 2 ইনটু কি আসবে? ডি টু। মাইনাস 1.5 ইনটু কি আসবে? জিরো। 1 ইনটু কি আসবে? ডি ফোর। জিরো ইন্টু ডি ফাইভ, জিরো ইন্টু ডি সিক্স। এটাকে এখন বুঝতে পারছো? হ্যালো, যেগুলো জিরো আছে ওগুলো না দিলেও তো হইবে। হ্যাঁ এগুলো যেগুলো জিরো আছে ওগুলো না দিলেও হবে, আমি জাস্ট এখানে তোমাদের বোঝানোর জন্য লিখছি। স্যার আরেকবার একটু বুঝে দিলে ভালো হতো স্যার, বুঝতে পারি না জিনিসটা, এই যে জিরো এরিয়াটার। প্রথমে আমি এখানে ইকুয়েশন বের করা লাগবে। দেখো এখানে আননোন কি আছে? P1 ও আননোন আছে, P3 আননোন আছে, D2, D4, D5, D6। তা আমি এমন ইকুয়েশন বের করব যাতে জাস্ট হচ্ছে আমার এক টাইপের আননোন থাকে। এখানে কয় টাইপের আননোন আছে? এখানে P এর মতো আননোন আছে, এখানে P এর মতো একটা জিনিস আননোন আছে, আর একটা D এর মতো জিনিস আননোন আছে। তো আমি দেখতেছি এখানে P এর মান এখানে কত আছে? জিরো আছে। তো আমি চাই এই লাইনটা নিই, এখানে জিরো। আমার গুণ, আমার এখানে ফর্মুলা লেখার ফর্মুলাটা কি? জিরো এখানে ইকুয়াল সাইন আছে, ইকুয়াল, যেহেতু P ইকুয়াল KD। কিন্তু ম্যাট্রিক্স এর গুণ করার ফর্মুলাটা কি? রো যাবে এই দিকে ডান দিকে, কলাম যাবে নিচের দিকে। তো 1.5 ইনটু এখানে কি লিখছি? জিরো। এই যে এটা লিখলাম, যোগ 2 তো লিখতেছি, এটা এই পাশে নামলো, এটা নিচের দিকে নামবে, তাহলে কি আসবে এখানে? 2 ইনটু ডি টু মাইনাস 1.5 ইনটু কি আসবে এখানে? জিরো। 1 ইনটু কি আসবে? ডি ফোর। জিরো ইনটু কি আসবে? ডি ফাইভ। জিরো ইনটু কি আসবে? ডি সিক্স। সেটা লিখি না। এখন বুঝতে পারছো সাব্বির? সাব্বির? জি স্যার বুঝতে পারছি। না আসলে বুঝতে পারছো না, এমনি বলে বলতেছো? না বুঝতে পারছি স্যার। তো আলটিমেটলি দেখো আমাদের ইকুয়েশনটা কি বের হইছে আমাদের? 2d2 2 d2 আর এখানে কি আছে? 1d4। এটা একটা ইকুয়েশন বের হলো, ঠিক আছে? এটা হচ্ছে আমি দেখলাম 1 নম্বর ইকুয়েশন। ম্যাথ এগুলো আসলে 35 মার্কের আসে, এত সোজা না। তারপর আমাদের সেকেন্ড লাইন, এটা নিয়ে আমরা কাজ করব। সেকেন্ড লাইন কোনটা নিয়ে কাজ করব? এটা নিয়ে দেখব। এখন আমাকে তোমরা বলতে হবে, মাহফুজ বলো, জিরো ইকাল কি আসবে? 1.5 ইনটু জিরো। 1.5 ইনটু জিরো, ঠিক আছে? প্লাস 1 ইনটু ডি টু। 1 ইনটু ডি টু বলে প্লাস 3 ইনটু জিরো। আচ্ছা এটা লিখলাম না, প্লাস 4 ইনটু ডি ফোর। 4 ইনটু ডি ফোর প্লাস
the minus 1.5 into d5. Minus 1.5 into d6. Tarpor? 1 into d6. 1 into d6. Kaise? So, ki aslo amader ultimately equation ta ki aslo amader? d2 plus 4d4 minus 1.d5 plus d6. এখন দেখো এখানে d4 d2 d4 d5 d6 তাহলে এক নাম্বার ইকুয়েশনটা আমি কি লিখতে পারি বলো তো এক নাম্বার ইকুয়েশন এটা লেখা যায় না যে d2 ইকুয়াল মাইনাস d4 বাই 2 এটা লেখা যায় এক নাম্বার ইকুয়েশনটাকে এক নাম্বার ইকুয়েশনকে এই জিনিসটা লেখা যায় কিনা দেখো জি স্যার কারণ আমি d2টাকে ওই পাশে পাঠিয়ে দিছি এটা তো d4টাকে ওই পাশে পাঠিয়ে দিলাম তো দেখো তো সেকেন্ড ইকুয়েশন এটা কি আছে d2 তো এখন আমি কি লিখতে পারি মাইনাস d4 বাই 2 প্লাস 4d4 মাইনাস 1.5 d5 প্লাস d6 দেখো তো কত আছে আর এক সেকেন্ড আচ্ছা দেখো এখানে আসলে আমি কি করছি এখানে আমি d2 এর মানটা কি বসাইছি এখানে d2 এর মানটা বসাইছি কি লিখছি মাইনাস d4 বাই d2 এখানে 4d4 আছে মাইনাস 1.5 d4 টা আছে এখন আমাকে বলতে পারবে এখানে আলটিমেটলি মান কত আসছে জিরো কল কি আসছে মাহফুজ স্যার প্রথম ইকুয়েশনটা না এই যে এই ইকুয়েশনের জন্য মান কি বসে মাইনাস d4 বাই 2 আছে এখানে 4d4 আছে তো এটাকে আমি কি লিখতে পারি 3.5d4 লেখা যায় না জি স্যার 3.5d4 লেখা যায় মাইনাস কি লেখা যায় 1.5 স্যার d5 d5 প্লাস কি লেখা যায় প্লাস d6 তো এটাকে আমি লিখলাম দুই নাম্বার ইকুয়েশন দেখো দুই নাম্বার ইকুয়েশন কি 0 ইকুয়াল আলটিমেটলি দুই নাম্বার ইকুয়েশনটা হচ্ছে আমার এটা ইরেজার দিয়ে আমি মুছে দেই মুছে না কেন মুছছ না কেন স্যার পেজটা স্যার অন্য পেজে এসে রয়েছে আগের পেজগুলো এসে রয়েছে কোথায় আমি তো আমার এখানে তো এগুলো স্যার স্যার ওই যে কে যোগ করেছিলেন দুইটা ওই পেজটা এসে রয়েছে স্যার এটা
মুস্তেছে না কেন? আচ্ছা এটা কি লেখা হইছে? এটা আমার কি, এটা হচ্ছে দুই নাম্বার ইকুয়েশন। আমি এখানে ইকুয়েশন কয়টা পাইছি? এখানে এক নাম্বার ইকুয়েশন পাইছো, এখানে দুই নাম্বার ইকুয়েশন পাইছো, আরো দুইটা ইকুয়েশন বের করতে হবে, একটা হচ্ছে ডি ফাইভ এর জন্য, একটা ডি সিক্স এর জন্য। তো আমি এটা বের করে দেখি কিভাবে। আর দেখা যাচ্ছে না কি, কিছু কি আসে নাই? আর সামেশন এর কেসটাই শেষ হচ্ছে স্যার, কে প্লাস কে টু মানে। এখন আসছে? হ্যালো, জি স্যার। আচ্ছা এটা একটা জিনিস পাইলাম আমরা। এখানে তোমাদের আরেকটা টেবিল খোলা লাগবে আমার, নিউ স্লাইড। আমি এটা মুছতে যাচ্ছি, কিন্তু এটা মুছতেছে না কেন আমি বুঝতেছি না। আচ্ছা যেটা একবার অফ করে দিলে এটা আর মুছে না। আচ্ছা ঠিক আছে, এটা আমাদের একটা ইকুয়েশন পাইছো, 3.5 d4 1.5 d5 + d নম্বর ইকুয়েশন। এখন আমরা কোনটার জন্য আসব? আমরা এখন এইটার জন্য যাব, ঠিক আছে? এটার জন্য তোমরা দেখে নিবা, আমি হচ্ছে ডাইরেক্ট ইকুয়েশনটা লিখতেছি। ডাইরেক্ট যে ইকুয়েশনটা, এই পেজে লিখবো না, এই পেজে না, এই পরের পেজে। দেখো এখানে ইকুয়েশনটা কি আসবে, ইকুয়েশনটা যেটা আসবে -5, ঠিক আছে? -5 ইকুয়াল কি হবে বলো তো? 0 ইনটু কি, এখানে 0 ইনটু কি কত হবে? 0 0 ইনটু d2 -1.5 ইনটু 0, তাহলে এরপরটা কি হবে? -1.5 ইনটু d4 d4 তারপর -1.5 ইনটু স্যার প্লাস সরি প্লাস 1.5 ইনটু d5 ইনটু d5 তারপর -1.5 ইনটু d6 1.5 ইনটু d6 ঠিক আছে। তো এই ইকুয়েশনটা লিখলাম আমি, তিন নাম্বার ইকুয়েশন, ঠিক আছে? এটা আমার তিন নাম্বার ইকুয়েশন। সো এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, সো আরেকটা ইকুয়েশন লেখা লাগবে। এখন আসো আমার লাস্ট এটার জন্য ইকুয়েশন লিখি, এই যে লাস্ট লাইন। এখন কি লেখা যাবে বলো? 0 ইকুয়াল কি লেখা যাবে? 0 ইনটু কত? 0 0 ইনটু এটাকে লিখবো আমি চার নাম্বার ইকুয়েশন, ঠিক আছে? তো টোটাল ইকুয়েশন কয়টা পাইছি আমি পরের পেজে লিখতেছি, ঠিক আছে? দেখো এই পেজে আমি মুছতে পারতেছি না, আমার একটু বললো। ইকুয়েশনগুলো বলতে পারবা? আচ্ছা আমি লিখবি, একবার লিখি। আমরা কি পাইছিলাম? d2 ইকুয়াল কি ছিল আমাদের? -5 -d4/2। আচ্ছা একটা হচ্ছে এটা ইকুয়েশন, ঠিক আছে? -d4/2 এটা হচ্ছে আমাদের এক নাম্বার ইকুয়েশন। এরপরটা কি ছিল আমাদের? 0 ইকুয়াল 3.5 d4 3.5 আর আসতে বলো d4 তারপর -1.5 d5 d6 তারপর আবার 0 ইকুয়াল কি ছিল আমার স্যার? d4 হ্যাঁ, -1.5 d5 d5 + 2d6 + 2d6
এই মানগুলো আমাদের ছিল, ঠিক আছে? এইসব এসব জিনিস ছিল। এখন আসো আমাদের এখন আমাদের এই তিনটে ইকুয়েশন সলভ করা লাগবে। সলভ করলে আমরা কিসের মান পাবো? D4, D5 এবং D6 এর মানগুলো পাবো। তো তোমাদের আসলে এখানে যে জিনিসটা হচ্ছে যে মানগুলো আসলে তোমাদের ক্যালকুলেটরে সলভ করা লাগবে। ক্যালকুলেটরে কিভাবে তিনটে ইকুয়েশন সলভ করা লাগে পারো তোমরা? ক্যালকুলেটরে কিভাবে সলভ করা লাগে পারো? হ্যালো জি স্যার, পারতাম তো স্যার, দেখতে হবে, ট্রাই করে। আচ্ছা, ক্যালকুলেটরে তিনটে ইকুয়েশন বসাবা, বসায় সলভ করলে মানগুলো এরকম আসে মাইনাস 26.67, ঠিক আছে? তারপর D5 এর মান বসলে আর D6 এর মান আসে তোমার হচ্ছে -16.67, আর তোমাদের D2 এর মান আসে 3.67। এখন বলো আলটিমেটলি কি আমার কি ম্যাথ কি শেষ হয়ে গেছে? ম্যাথ কি এটা কমপ্লিট না? আমি D এর মানগুলো বের করছি, কিন্তু আমি আলটিমেটলি তো তোমাদের, তোমরা এই মানগুলো লিখছো নাকি? দেখো তো এই মানগুলো লিখে রাখলে একটু আমাকে বলো, আমি এটা ক্লোজ করে আবার ওপেন করব। লিখে হয়েছে? এই মানগুলো লিখছো? জি স্যার, লিখে হয়েছে। হ্যালো, আচ্ছা আছো তোমরা? জি স্যার আছি। দেখো, দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে হয়তো। তো আলটিমেটলি দেখো আমাদের, জি স্যার আছি স্যার। D2 এর মানটা আমরা কত বের করেছিলাম একটু আগে? 3.34। D4 এর মান কত বের করলাম আমরা? -6.67। D5 এর মান কত বের করছো? -26.67। আর D6 যে জিনিসটা, D6 এর মান বের করছো তোমাদের 16.67। আমাদেরকে বের করা লাগবে কি? P1 আর P3 এই দুটো মান লাগবে। এখন আসলে P1 ইকুয়াল লেখি, P1 ইকুয়াল কি লেখা যাবে স্যার বলো? স্যার ক্যালকুলেটর, স্যার ইকুয়েশন চারটা স্যার, মানে একসাথে কিভাবে বের করবো স্যার? ইকুয়েশন তো স্যার চারটা হয়ে গেছে। না চারটা না, চারটা মধ্যে সবগুলো তো পারবো না, তুমি জাস্ট লাস্টের তিনটে একসাথে করতে পারবো না। প্রথমটা তো মাত্র দুইটা আননোন আছে, লাস্টের তিনটে একসাথে করে তারপর হচ্ছে এক নাম্বার ইকুয়েশনটা তুমি সলভ করবে। কারণ এক নাম্বার ইকুয়েশন কি ছিল? D4 ইকুয়াল, এটা ছিল D2 ইকুয়াল মাইনাস D4/2। এটা তোমাদের তো ইকুয়েশনে বসানোর দরকার নাই, যেটাতে তিনটে তিনটে আননোন করা ইকুয়েশন ছিল না লাস্টের তিনটা, যেগুলো তিন নাম্বার, দুই নাম্বার ইকুয়েশন, তিন নাম্বার এবং চার নাম্বার ইকুয়েশন, ওগুলো থেকে এই মানগুলো বের করবে। তারপরে D2 তে বসাবা 4D4 এর মান, তাহলে D2 এর মানটা বের হয়ে আসবে। তারপর দেখো মাইনাস 1.5 ইন্টু কত আসবে? ইফতেকার জিরো স্যার। এবার কি রোয়ার কলাম গুণ করব? হ্যাঁ, এবার রোয়ার কলাম। এখন আমি P1 এর এবং P3 জন্য দেখতেছি, যেহেতু আমার D এর মান বের হয়ে গেছে, আননোন আছে শুধু P। তারপর দেখো 1.5 ইন্টু এখন কি করব? প্লাস 1.5 ইন্টু কত আসবে? প্লাস 1.5 ইন্টু -6.6
কত আসে স্যার? এটা তো 1.5 এর সাথে 6.67 টা ইনটু আকারে আছে না? হ্যাঁ হ্যাঁ ইনটু আকারে স্যার, মাইনাস ইনটু 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 মাইনাস 1.6 এর। কত আছে মাইনাস 5 আছে স্যার? ইনটু স্যার ইনটু আকারে থাকলে স্যার মাইনাস এর 5 আসে পি1। ঠিক আছে, এটা মাইনাস 5 ই আছে। জি স্যার। এখন আমরা পি3 বের করব। পি3 যখন বের করব মাইনাস 1.5 ইনটু কত আসবে? এই রো নিয়ে কাজ করতেছি আমি। মাইনাস 1.5 ইনটু কত? 0। মাইনাস 1.5 ইনটু কত আসবে? 3.34 প্লাস 3 ইনটু কত আসবে? 0। তারপর এখানে কি 0 ইনটু d4, জিরো লিখলাম। তারপর কি মাইনাস 1.5 ইনটু কত আসবে? মাইনাস 26.67। তারপর 1.5 ইনটু মাইনাস 16.67। আলটিমেট এটার মান আসবে তোমাদের 10। ঠিক আছে, মাফ করে কইরা দেখো। তো তোমাদের আজকে আমার আবার তোমাদের হচ্ছে তোমাদের সিনিয়র বেস্টের ডেমো ডেমো প্রেজেন্টেশন নেওয়া লাগবে আর কি। তোমরা শুনতেছো? হ্যালো হ্যালো স্যার। জি স্যার। ম্যাথটাই করতে পারবা নিজেরা? এখন আমি তোমাদের সাইটটা দিয়ে দিচ্ছি। তোমাদের যারা যারা আসো মেসেজটা ফাইল কি এখানে দিব? স্যার গ্রুপে স্যার দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ম্যাথের এই ফাইলটা এখানে ওখানে দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব। তোমরা হচ্ছে নেক্সট ক্লাসের আগে ম্যাথটা মাস সলভ করে দেখাইতে হবে আর কি। আমি তো সলভ করে দিয়েছি, তোমরা নিজেরা আবার সলভ করা লাগবে। ওইটা প্রেজেন্টেশন ওইটা এবং গ্রুপে জমা দিয়ে রাখবা। আজকে ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো স্যার। এগুলো বুঝে নাও, তাহলে পরীক্ষার জন্য তোমাদের জন্য সুবিধা হবে আরকি। আর বলবো যে পরীক্ষা ভালো করতে হলে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড খুব ভালোভাবে পারতে হবে, তারপর স্টিফনেস। ঠিক আছে, আজকে ক্লাসে এটুকু পর্যন্তই। কারো কিছু বলার আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।